করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল রোহানি। সকালে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। করোনায় আক্রান্ত কামাল লোহানিকে 17 জুন রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। আগে থেকেই তিনি ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।